প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি এবার তোমাদের নতুন কারিকুলামে গণিত বইয়ের ওনারসি পৃষ্ঠায় যে সমস্যাগুলো দেওয়া আছে সেই সমস্যাগুলো সমাধান করব এখানে সাত এবং আট নম্বরে বলছে একটা যে দশমিক ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে হবে এবং গসাগু নির্ণয় করতে হবে তো আমি ধারাবাহিকভাবে এগুলো সমাধান করে দিচ্ছি তো দেখো শুরুতে আমাদের এই যে দশমিক ভগ্নাংশগুলো এগুলোর আগে তোমার এই যে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে হবে তো সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার নিয়ম আমি বলতেছি দেখো যে কোনো একটা দশমিক ভগ্নাংশ ধরো এক দশমিক তিন চার এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ কীভাবে প্রকাশ করব শুরুতে একটা দাগ দেবো এরকম এবং এই দশমিক আমরা ভুলে যাব দশমিকের বাদ দিয়ে আমরা যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা লিখব যেমন একশো চৌত্রিশ এবার দেখো এই দশমিকের জন্য একটা এক লিখবো এবং দশমিকের পরের সংখ্যা কয়টা একটা দুইটা এই জন্য দুইটা শূন্য লিখব তো এটা হচ্ছে দশমিক থেকে সাধারণ প্রকাশ করার নিয়ম এখন যদি দেখো যেমন এইরকম শূন্য দশমিক দুই আছে তাহলে আমরা কী করবো একটা দাগ দেব তাহলে দেখো দশমিক ভুলে যাব শূন্য দশ শূন্য দুই লেখা আর দুই লেখা একই কথা দশমিকের জন্য একটা এক দিব এবং দশমিকের পরের সংখ্যা আছে একটা এজন্য জন্য একের সাথে একটা শূন্য বসাব তো এইভাবে আমাদের এগুলো করতে হবে যে দশমিক ভগ্নাংশগুলো থেকে সাধারণ ভগ্নাংশ কিভাবে লিখবো তারপরে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার পর সাধারণ ভগ্নাংশের লশাগু যে নিয়ম আমরা আগে শিখে এসেছি ওই নিয়মে আমাদের গসাগু লসাগু নির্ণয় করতে হবে তো এক নম্বরটা তাহলে শূন্য দশমিক দুইকে আমরা দুই বাই দশ লিখতে পারি এবং শূন্য দশমিক তিনকে আমরা তিন বাই দশ লিখতে পারি তাহলে দেখো এখানে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ কিন্তু হয়েই আছে। তখন আমাদের এই যে লব দুই এবং তিন এই দুটার লসাগু নির্ণয় করতে হবে তো লব দুই ও তিনের লসাগু হচ্ছে ছয় এখন শূন্য দশমিক দুই এবং শূন্য দশমিক তিনের লসাগু ওই সমহর বিশিষ্ট ভগ্নাংশের যে হর সেই হরটার নিচে থাকবে এবং লবগুলোর লসাগু উপরে থাকবে আবার এখানে এই যে ছয়কে দশ দিয়ে যদি আবার ভাগ দিই তাহলে শূন্য দশমিক ছয় আসে তো এই ভাগটা তোমরা ক্যালকুলেটার করতে পারো প্রথমত ক্যালকুলেটার আগে এই যে লব আগে উঠাতে হবে তারপরে ভাগ চিহ্ন দিবা তারপরে দশ লিখবা দেখবা যে ক্যালকুলেটারে তোমাদের শূন্য দশমিক ছয় অ্যান্সার আসবে তো আমি আমার কাছে একটা ক্যালকুলেটার আছে এখানে তো এটা সায়েন্টিফিক ক্যালকুলেটার এটা দিয়ে আমি তোমাদের একটু দেখাচ্ছি এই যে দেখো তো এখানে ছয়কে আমি এই যে দেখো ক্যালকুলেটর সাইন্টিফিক ক্যালকুলেটর তোমরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারো তাহলে ছয় নিচে আমরা এরকমভাবে নিচে দশ লিখি তাহলে ইকুয়াল চিহ্ন দেবো ইকুয়াল চিহ্ন দিলে থ্রি বাই ফাইভ আসবে তো এই যে এই যে এস ডি এ যে এখানে লিখতে হবে তাহলে শূন্য দশমিক ছয় আসে এবং সাধারণ ক্যালকুলেটার দিয়ে তোমরা এটা করতে পারবা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পরেরটা পরেরটা দেখো এককে আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখো দেখো আমরা প্রথমটা কিন্তু পূর্ণ সংখ্যা দ্বিতীয়টা কিন্তু ভগ্নাংশ তাহলে দেখো এই যে শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচকে আমরা লিখবো কীভাবে যে উপরে পাঁচ লিখবো নিচে দশ লিখব তাহলে দেখো এই যে নিচে হরে কিন্তু দশ আসছে তাহলে একে আমরা এইভাবে লিখতে পারি যে প্রত্যেক সংখ্যার নিচে কিন্তু একটা এক থাকে ল্যাক বাই এক যেহেতু হরকে আমাদের দশ বানাতে হবে তাহলে তাহলে উপরেও দশ দিয়ে গুণ এবং নিচেও দশ দিয়ে এরকমভাবে গুণ দিতে হবে গুণ দিলে দশ দশ উপরের দশকে দশ নিচের দশকে দশ তাহলে দেখো আমাদের হর কিন্তু একই রকম হয়ে যাবে এখানে এই কারণে এই কাজটা করে নেওয়া লাগছে তাহলে এখন হর যেহেতু একই হয়ে গেছে বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেছে তাহলে আমাদের লব এই যে দশ এবং পাঁচ এই দুটা লসাগু নির্ণয় করতে হবে তাহলে দশ ও পাঁচের লসাগু কিন্তু এখানে দশই হবে তো সুতরাং এক এবং শূন্য দশমিক পাঁচের লসাগু সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর লসাগু উপরে থাকবে এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর নিচে থাকবে তাহলে দশকে দশ দেবার ভাগ দিলে কিন্তু এক থাকে তাহলে সুতরাং এক এবং শূন্য দশমিক পাঁচের লসাগু কিন্তু এখানে এক তো নেক্সট পরেরটা আমরা করি তিন নম্বরটা তিন নম্বরটা এখানে দেখো তিন নাম্বার যেটা দেওয়া আছে এইটা নিয়ে আগে কথা বলি যে এক দশমিক দুই পাঁচ তাহলে দেখো এটাকে আমরা কীভাবে লিখতে পারি উপরে লিখবো একশো পঁচিশ নিচে কিন্তু এই দশমিকের জন্য একটা এক দশমিকের পরে দুইটা সংখ্যা মানে দুইটা শূন্য বসাতে হবে তাহলে দেখো এই ভগ্নাংশ যেহেতু একশো বাই একশো একশো ভাগের একশো পঁচিশ তাহলে এই যে তিনকেও কিন্তু আমাদের এই ধরকে তিনকে আমাদের এমনভাবে প্রকাশ করতে হবে যেন হরে একশো থাকে তাহলে এটা কিভাবে সম্ভব তিনকে আমরা যে যেহেতু প্রত্যেকটা সংখ্যার নিচে একটা এক থাকে তো আমরা শুরুতেই হ্যাঁ এক তিন বাই এক লিখবো এবং এই হরকে যেহেতু একশো বানাতে হবে তো একশো বানানোর জন্য লব এবং হরকে তিন একশো দিয়ে গুণ দিতে হবে তাহলে দেখো এটার হর একশো এবং এটার হর একশো হয়ে গেছে আমাদের উদ্দেশ্য হলো দুটারই যে কোনো দশমিক ভগ্নাংশের হরগুলাকে আমাদের সাধারণ ভগ্নাংশ প্রকাশ করে হরগুলাকে সেম বানাতে হবে এখন এই যে লব এখানে তিনশো এবং একশো পঁচিশের লস হচ্ছে পনেরোশো পনেরোশো কীভাবে হলো আমি একটু এখানে করে দেখাই দেখো তিনশো কম একশো পঁচিশ প্রথমত আগে আমরা পাঁচ দিয়ে দেবো এখানে তাহলে এখানে ষাট হবে আর এখানে হবে পঁচিশ পাঁচ দিয়ে ভাগ দিলে আবার দেখো আবার পাঁচ দিয়ে যায় তাহলে পাঁচ বারো ষাট আর এখানে পাঁচ পাঁচ আর পঁচিশ আর যায় না তাহলে দেখো পাঁচ বারো ষাট তাহলে ষাট আর পাঁচ গুণ করলে হয় তিনশো তিনশো আর পা পাঁচ গুণ করলে হয় পনেরোশো তাহলে এখন আমরা লিখি তিন এবং এক দশমিক দুই পাঁচের লসাগু তাহলে উপরে থাকবে ওই যে লবগুলোর লসাগু নিচে সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর তাহলে আবার এই যে পনেরোশোকে একশো দিয়ে আবার ভাগ দিলে পাঁচ থাকে পনেরো থাকে এটা হল অ্যান্সার নেক্সট চার নাম্বারটা করি তো এখানে শূন্য দশমিক দুইকে আমরা দশ ভাগে দুই লিখতে পারি কারণ আবার এখানে এক হাজার হল কীভাবে এটা একটু আমি বলি তাহলে দেখো এখানে আছে কি যে শূন্য দশমিক শূন্য শূন্য চার তাহলে এটাকে আমরা লিখতে পারবো উপরে লিখবো কিন্তু চার কারণ দশমিকের পরে বা দশমিক বাদ দিয়ে যেটা থাকবে দশমিক বাদ দিয়ে আমরা লিখি শূন্য 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 চার তো এটা লেখা যায় আর শুধু চার লেখা একই কথা তো দশমিকের পরে এখানে তিনটা সংখ্যা আছে তাহলে একের সাথে আমাদের তিনটে শূন্য দিতে হবে তার মানে হরে কিন্তু এক হাজার আসবে তো এই কারণে এই যে এই হরকে একশো দিয়ে লব এবং হরকে একশো দিয়ে এখানে গুণ দিয়ে দেওয়া হয়েছে এই কারণে এক এক হাজার বাইয়ের এক হাজার ভাগের দুইশো এখানে হয়েছে এবং নিচেটাও তাই হবে এক হাজার ভাগের চার হবে অর্থাৎ হরে এখানে এক হাজার হচ্ছে হ্যাঁ তাহলে দেখো এখানে এরপরে যেটা আমরা করতে পারি এই যে লব চার এবং দুইশো এই দুটার লসগু আমরা নির্ণয় করি এই দুটার লসগু কিন্তু এখানে দুইশো হবে কারণ তোমরা লসগু এভাবে নির্ণয় করে দেখো দুইশোই হাসবে এখানে প্রথমত দুই দিয়ে দিই তাহলে একশো এরপর দুই দিয়ে দিলে দুই এরপর আবার দুই দিয়ে দিই তাহলে এখানে একশো এখানে এক এরপর আর যায় না সরি এখানে পঞ্চাশ এরপর আর যায় না পঞ্চাশ দু একশো একশো দুইশো তাহলে সুতরাং আমরা পরের লাইনে লিখব শূন্য দশমিক দুই এবং শূন্য দশমিক শূন্য শূন্য চারের লসাগু ওই যে সমহর বিশ্ব ভগ্নাংশ হর এবং নিচে লবগুলোর লসাগু তাহলে এটার সাথে আবার কাটাকাটি করে বা ভাগ করে ক্যালকুলেটারে প্রথমত আগে তোমরা দুইশো উঠাবা কারণ উপরে যেটা থাকে লব যেটা থাকে সেটাকে আগে লিখতে হয় এরপরে এক হাজার দিয়ে ভাগ দিলে এখানে শূন্য দশমিক দুই ক্যালকুলেটারে শো করবে পরেরটাও একইভাবে আমরা এক দশমিক দুইকে লিখতে পারি বারো ভাগের দশ এবং শূন্য দশমিক আটকে লিখতে পারি একশো ভাগের আঠারো কারণ দশমিকের পরে দুইটা সংখ্যা আছে এই জন্য একের সাথে দুইটা শূন্য তাহলে দেখো এখানে এটাকেও কিন্তু হরকে একশো বানাতে হবে তাহলে লব লবং হরকে আমাদের এখানে দশ গুণ দিতে হবে তাহলে এখানে একশো ভাগের একশো বিশ হল এখানে একশো ভাগের একশো আঠারো হল তাহলে আমাদের এই আঠারো এবং একশো বিশের লসা নির্ণয় করতে হবে তো আঠারো এবং একশো বিশের লসাগু হচ্ছে এখানে তিনশো ষাট সুতরাং এত এত লসাগু এই যে হরটা নিচে থাকবে আর উপরে লবগুলো লসাগু থাকবে তাহলে এটার সাথে আবার এটা ভাগ করে দিলে তিন দশমিক ছয় হয় এটাই হলো অ্যান্সার পরেরটা শূন্য দশমিক দুইকে আমরা দশ ভাগে দুই লিখতে পারি শূন্য দশমিক তিনকে দশ ভাগে তিন লিখতে পারি শূন্য দশমিক চারকে হ্যাঁ দশ ভাগে চার লিখতে পারি তো এখানে আগে থেকে থেকেই বিশিষ্ট ভগ্নাংশ হয়ে আছে তাহলে আমাদের লব দুই তিন চারের লসা নির্ণয় করতে হবে তো লসাগু হবে হচ্ছে বারো তাহলে সুতরাং শূন্য দশমিক দুই শূন্য দশমিক তিন এবং শূন্য দশমিক চারে লশাগু নিজের ভগ্নাংশ থাকবে মানে এই যে হরগুলো থাকবে উপরে লবগুলো লসাগু তাহলে এক দশমিক দুইকে আবার যদি দশ দিয়ে ভাগ দিই তাহলে এক দশমিক সরি বারোকে আমরা যদি দশ দিয়ে ভাগ দিই তাহলে এক দশমিক দুই থাকে তো এগুলো হচ্ছে লসাগু তো গসাগু আমরা নির্ণয় করবো একই প্রসেসে শুধু ওইখানে এক নম্বরটা শূন্য দশমিক দুইকে আমরা দশ ভাগে দুই লিখতে পারি শূন্য দশমিক তিনকে দশ ভাগে তিন লিখতে পারি এবার লব দুই তিনের গোসাগুনের নেওয়া করতে হবে আগের বারে লশাগরুর ক্ষেত্রে আমরা লসাগু নির্ণয় করেছি কিন্তু গসাগরের ক্ষেত্রে লবগুলোর গসাগুণ নেওয়া করতে হবে তাহলে দুই আর তিনের গোসাগু হচ্ছে এক তাহলে সুতরাং গসাগু হবে দশ ভাগের এক অর্থাৎ নিজের সমহার বিষয় ঠিক থাকবে লসাগুরের ক্ষেত্রেও তাই গসাাগরের ক্ষেত্রে তাই কিন্তু উপরে লসাগর ক্ষেত্রে উপরে লসাগু গসাগরের ক্ষেত্রে উপরে গসাগু তাহলে একে আবার দশ দিয়ে ভাগ দিলে শূন্য দশমিক এক হয় পরেরটা তো এককে আমরা এক বাই এক দশ বাই দশ হর সমহর বিশিষ্ট করব কারণ পরেরটা কিন্তু হরে দশ আসবে এই কারণে এই যে দেখো দশ ভাগের পাঁচ এখানে শূন্য দশমিক পাঁচকে এভাবে লেখা যায় তাহলে এখন হর একই হয়ে গেছে তাহলে লব দশ এবং পাঁচের গসাগু এখানে পাঁচ হবে কারণ দুটোর ভিতরে কমন আছে হচ্ছে পাঁচ কারণ দেখো এই যে লসাগু গসাগু নির্ণয় করার নিয়ম হচ্ছে সকল সংখ্যাকে বিভাজ্য হতে হবে তাহলে পাঁচ দিয়ে বিভাজ্য হয় তাহলে পাঁচ দিয়ে বিভাজ্য হলে এখানে এক এখানে দুই থাকে তাহলে এই ভাজকের জায়গায় যেটা থাকবে সেটাই হচ্ছে গসাগু তাহলে গোসাখ এখানে পাঁচ তো সুতরাং এক এবং শূন্য দশমিকের পাঁচের গসাগু অর্থাৎ নিচে হর থাকবে আর উপরে ওই যে লবগুলোর লসাগুলে পাঁচকে আবার দশ দিয়ে ভাগ দিলে শূন্য দশমিক পাঁচ হয় নেক্সট তিনকে আমরা তিন বাই এক তিনশো বাই একশো লিখতে পারি এটা আগেই আমি ব্যাখ্যা করেছি এক দশমিক দুই পাঁচকে একশো পঁচিশ বাই একশো লিখতে পারি তাহলে এখানে লব তিনশো এবং একশো পঁচিশের গসাগু হচ্ছে পঁচিশ তো আমি এখানে গসাগু নির্ণয় করে তোমাদের দেখাই যে তিনশো এখানে একশো পঁচিশ তাহলে দেখো এমন সংখ্যা নিতে হবে যেন সবগুলোর সংখ্যাকেই বিভাজ্য হয় তাহলে শুরুতেই পাঁচ দিলে তাহলে এখানে হয় ষাট এবং এখানে হচ্ছে পঁচিশ তাহলে আবার পাঁচ দিয়ে যায় পাঁচ বারো ষাট এবং এখানে পাঁচ তাহলে দেখো এই যে ভাজকের জায়গায় যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হচ্ছে গোসাগর অর্থাৎ পাঁচ গুণন পাঁচ এগুলোর গুণফল ভাজকের জায়গায় যে সংখ্যাগুলো থাকবে সেগুলোর গুণফলই হচ্ছে গোসাগুল তো গোসক আমরা পেলাম তো এখন তিন এবং এক দশমিক দুই পাঁচের গোসাগু নিচে সমহর বিষ্ট ভগ্ন হর থাকবে এবং উপরে লবগুলোর গোসাগু পঁচিশকে একশো দিয়ে ভাগ দিলে শূন্য দশমিক পাঁচ ছয় পরেরটা শূন্য দশমিক দুইকে দশ বাইকে দুই লিখবো যেহেতু পরেরটা শূন্য দশমিক শূন্য শূন্য চার আছে অর্থাৎ হরে এক হাজার আসবে এই জন্য আমরা এক আগে এক একশো দিয়ে গুণ দিয়েছি লব এবং হরে তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য চারকে চার বাই এক হাজার লেখা যায় তাহলে এখন লব দুইশো এবং চারের গোসাগু চার এবং নিচে এক হাজার আসে তো সুতরাং শূন্য দশমিক দুই এবং শূন্য দশমিক শূন্য শূন্য চারের গোসাগু এক হাজার ভাগের চার আর এটাকে ক্যালকুলেশন করলে শূন্য দশমিক শূন্য শূন্য চার আসে পরেরটা পাঁচ নাম্বার শূন্য দশমিক দুইকে আমরা লিখবো দশ ভাগের দুই শূন্য দশমিক তিনকে আমরা দশ ভাগের তিন শূন্য দশমিক চারকে লিখব দশ ভাগের চার তাহলে যেহেতু হর একই রকম আসে তো আর কিছু গুন্টুন করা লাগবে না তাহলে দুই তিন নয় চার লব এর গসাগু হবে এক কারণ এখানে কোনো কমন নাই কারণ এক ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না যাই হোক দুই তিন চার এগুলোর মধ্যে এক ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় এই জন্য গসাগু এক হবে কিন্তু এগুলোর লসাগু কিন্তু আবার সবগুলো গুণ করলে যা হতো তাই তাহলে সুতরাং শূন্য দশমিক দুই শূন্য দশমিক তিন শূন্য দশমিক চারের গোসাগু নিচে সমহার বিষ্ট ভগনাশের হর থাকবে এবং উপরে লবগুলোর গসাগু হবে তাহলে এককে দশ দিয়ে ভাগ দিলে শূন্য দশমিক এক থাকে তো এই হচ্ছে হ্যাঁ সমস্যাগুলোর সমাধান তো আশা করি তোমরা বুঝতে পেরেছো